মুস্তাফিজুর রহমান চার ম্যাচে নয় উইকেট নিয়ে ফিরে পেলেন সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ। তার দল চেন্নাই সুপার কিংসও ফিরেছে জয়ের পথে। মুস্তাফিজের বল খেলতে বেশ হিমশিম খেতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের। বিধ্বংসী ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও আটকে রেখেছিলেন তিনি। এমনকি উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি ক্যাচ মিস না করলে রাসেলের উইকেটটিও তার ঝুলিতে যেত। মুস্তাফিজের বোলিং দেখে নিউজিল্যান্ডের ধারাভাষ্যক সাইমন ডুলের মতে মুস্তাফিজের সঙ্গে শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুতিয়া মুরালি ধরনের মিল রয়েছে। ক্রিকবাজের এক অনুষ্ঠানে মুস্তাফিজ প্রসঙ্গে ডুল বলেন, তার কবজির অবস্থান অবিশ্বাস্য, যে কারণে তার বল লুপ ও স্পিন করে। এভাবে বল করা সত্যিই কঠিন। কবজির অবস্থান কিংবা স্পিন করা সব মিলিয়ে তার স্লোয়ার খেলা প্রায় অসম্ভব। সে অনেকটা মুরালি ধরনের মতো। ডুলের সঙ্গে ক্রিকবাজের একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল ভনও। তারা দুজনেই মত দেন মুস্তাফিজের বোলিং মুরালির মতোই রহস্যময়। শেষ ওভারে মুস্তাফিজের বোলিং দেখে মুগ্ধ ডুল বলেন, মুস্তাফিজকে খেলা টপ অর্ডারের ব্যাটারদের জন্যই কঠিন। তবে মিচেল স্টার্ক কিন্তু কোনোভাবেই খারাপ ব্যাটার না, কিন্তু সে বলে ব্যাটই লাগাতে পারছিল না। ডেথ ওভারে মুস্তাফিজের এমন বোলিং প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার মিচেল ম্যাকক্লেনাগানও। তিনি বলেন, মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এ ধরনের চেন্নাইয়ের কন্ডিশনে। চেন্নাই যদি এমন উইকেট প্রস্তুত করা অব্যাহত রাখে, তার গুরুত্ব এখনকার মতোই থাকবে। শেষের দিকে আন্দ্রে রাসেলের বিপক্ষে সে যেভাবে বোলিং করেছে, যে কিনা বিশ্বের অন্যতম সেরা ফিনিশার, সে পর্যন্ত মুস্তাফিজের বলে হিট করতে পারছিল না। তাই আমার মতে সে খুবই গুরুত্বপূর্ণ। সাবেক কিউই পেসার বলেন, সে তার গতি ফিরে পেয়েছে। এখন সে প্রায় 140 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারছে। এমনকি স্লোয়ার বলের ক্ষেত্রেও সে এখন ভালো অবস্থায় আছে। এটা নিয়ে অনেকদিন পর ফের আলোচনা হচ্ছে। এখন সে আগের সব ফিরে পেয়েছে যা তাকে ফের সেরা ডেথ বোলারে পরিণত করতে পারে।